বিরতির পর স্বাগত। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন দাখিল করা হচ্ছে নটি, আজ ছিল স্কুটি নিয়ে। মনোনয়ন পত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করেন রিটার্নিং অফিসার অফিসার তথা ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে সকাল 11টা থেকে শুরু হয় মনোনয়ন পত্র বৈধতার পরীক্ষা নিরীক্ষা। উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার তথা জেলা শাসক সাজু ওয়াহিদ এবং পূর্ব ত্রিপুরা আসনের অবজারভার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিনের এই মনোনয়ন পত্র স্কুটিনিতে যে নটি মনোনয়ন পত্র জমা পড়েছিল তা সমস্ত বৈধ বলে জানান রিটার্নিং অফিসার। তৎসঙ্গে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে সিপিএম এর যে অভিযোগ ছিল সেই অভিযোগও খারিজ করল রিটার্নিং অফিসার। কি বলছেন তিনি শোনাবো প্রথমেই। हमारा कल 4 बजे 4 तारीख 3 बजे लास्ट डे ऑफ नॉमिनेशन में लास्ट टाइम तक हमारे पास 9 कैंडिडेट्स का टोटल 14 नॉमिनेशन फॉर्म्स मिला है और सारे 14 नॉमिनेशंस आज हमने स्क्रूटनाइज किया एक एक करके एंड ऑल आर फाउंड टू बी वैलिड एंड वी हैव एक्सेप्टेड ऑल द नॉमिनेशन। इसमें बीजेपी से 4 नॉमिनेशन मिला था, उसमें से एक एक्सेप्ट किया, तीनों सेट असाइड किया है क्योंकि चारों वैलिड था। सीपीएम से 3 मिला था, एक वैलिड एंड एक्सेप्ट किया, 2 को हमने सेट असाइड करके रखा है। तो टोटल 9 कैंडिडेट्स के लिए 9 नॉमिनेशंस हमने रखा है और इसके बीच में एक कंप्लेंट आया था उसको समरली हमने डिसीशंस भी ले लिए एंड नॉमिनेशन वाज एक्सेप्टेड। सर किसके बारे में कंप्लेंट आया था? सर सीपीएम पार्टी का एक कंप्लेंट आया था अगेंस्ट बीजेपी कैंडिडेट फॉल्स एफिडेविट के बारे में, लेकिन फॉल्स एफिडेविट का उन लोगों ने सपोर्टिंग डॉक्यूमेंट जमा किया था, एक केस के बारे में था, वो केस डिस्पोज हुआ है एफिडेविट के टाइम पे। देर वॉज नो डिस्पोज केस डिस्पोजल एज पर द डॉक्यूमेंट मेरे सामने जो सबमिट किया था उसी हिसाब से। लेकिन जो भी पेंडिंग केस फॉल्स एफिडेविट नॉमिनेशन एक्सेप्टेंस में ऑब्जेक्शंस नहीं होता है, वी हैव टू एक्सेप्ट द नॉमिनेशन। नॉमिनेशन वॉज ड्यूली फिल्ड अप एंड इट वॉज कम्प्लीटेड तो वी एक्सेप्टेड द नॉमिनेशन। ট্রেনে চলছে আপনাদের যে প্রার্থী রয়েছেন কৃতিচিহ্ন বর্মণ, ওনার নামে বিরোধীরা বিভিন্ন কথা তুলছেন, এই সম্পর্কে কি বলবেন? বিরোধীরা বলতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছিল। এরা সবসময় দেখুন চিলে কান নিয়ে গেছে, এবার কানে হাত না দিয়ে ওই চিলের পেছনে দৌড়ানো এটা এদের অভ্যাস, এটা পুরনো বাজনা। 30 বছর যাবৎ এই বাজনাগুলি এরা বাজিয়ে গেছিল, আজকে মুখে চাটি পড়েছে। আমরা প্রমাণ দিয়ে দিয়েছি যে আমাদের কাছে ডকুমেন্ট, এগুলি ডিসপোজ অফ কেস, পুরনো কেস, এবং যেখানে আমাদের প্রার্থীর নামই নেই এই কেসগুলোতে, যেখানে ভিকটিমের পরিবার থেকে তারা হাইকোর্টে, ছত্তিশগড় হাইকোর্টে মামলা করেছিল। একটা কথা হয়েছে, নায়ার পরিবারের একজন মার্ডার হয়েছে, তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় নর্মাল কোর্সে এফআইআর নেওয়া হয়েছে, এফআইআর নেম 21 পার্সন রয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন করছিল। ইন দ্য মিনটাইম ভিকটিমের ফ্যামিলি থেকে একটা হাইকোর্টে রিট করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটার মধ্যে 8 এবং 9 নম্বরে প্রীতি দেবী সিং এবং ওনার হাজব্যান্ডকে অপোজিট পার্টি রেসপন্ডেন্ট করে হাইকোর্টে একটা মামলা করেছিল যে এদেরকে মামলাতে অন্তর্ভুক্ত করার জন্য, এবং এরা চাইছিলেন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি দিয়ে ইনভেস্টিগেশন করানো। অনারেবল হাইকোর্ট অফ ছত্তিশগড় অ্যালাউড দ্য পিটিশন অ্যান্ড ডাইরেক্টেড সিবিআই টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার। অ্যাকর্ডিংলি সিবিআই স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন, সাবমিটেড দেয়ার রিপোর্ট, এবং কনসিডারিং দ্য রিপোর্ট অনারেবল হাইকোর্ট ছত্তিশগড় ফাউন্ড দ্যাট দ্য স্টেট এজেন্সি ইজ অলসো কারেক্ট, দেয়ার ইনভেস্টিগেশন ইজ proper, no new facts has come, so honorable high court dismissed their prayer and allowed the state agency to investigate the matter and to file the charge sheet. According চলছে মানে পেপার দেখা কি দেখুন, আমাদের পিপরা মোথা আইপিএফটি এবং বিজেপির যিনি প্রার্থী পিপি সিং দেববর্মা, ওনার নমিনেশনটা বৈধ অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং বাকিদের স্ক্রুটিনির প্রক্রিয়া চলছে। স্যার একটা জল্পনা চলছিল, সিপিএমের পক্ষ থেকে একটা কমপ্লেন ছিল এবং এই কমপ্লেনটা সম্পূর্ণরূপে বেসলেস, ওনার বিরুদ্ধে কোনো কেস পেন্ডিং নেই, ওনারও তো ছিলেন সিপিএমের লোকরা ছিল, ওনারা একটা কথাও বলেন তো। আরুর পক্ষ থেকে যখন জিজ্ঞেস করা হলো কমপ্লেন সম্পর্কে, ওনারা চুপচাপ বসেছিলেন এবং আমরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি ওনার বিরুদ্ধে কোনো কেস পেন্ডিং।
স্যার, এখানে কবে থেকে আপনাদের যে কর্মসূচি শুরু হবে, নির্বাচনী কর্মসূচি? এই তো আপনারা শুনলেন ট্রেন্ডিং অফিসার কল্যাণী রায় এবং উনিমেষ দেববর্মার বক্তব্য। আজ স্কুটিনি পর্ব ছিল এবং সমস্ত মনোনয়নপত্র বৈধ ছিল বলে জানাচ্ছেন রিটার্নিং অফিসার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।